প্রতি জুম্মায় আপনাদেরকে আমি 5টি প্রশ্নের জবাব দেই। আজকেও আপনাদের জন্য 5টি প্রশ্নের উত্তর দিচ্ছি। নাচ বা গানের সাথে যদি তাল মিলে যায় তাহলে কি এবার নষ্ট হয়ে যাবে? যিনি কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী বোবা ব্যক্তির জন্য নামাজে কিরাত পড়ার বিধান কি? তার উপরে নামাজ ফরজ নাকি ফরজ নয়? যাদের ডান হাতের শাহাদত আঙ্গুল উসুরাট করতে সমস্যা, তিনি কি বাম হাতের শাহাদত আঙ্গুল উঁচু করে শাহাদতের সময় উঁচু রাখতে পারবেন? ইমামের সালাম ফিরানো হয়ে গেছে কিন্তু মুক্তাদি তখনও তাশাহুদ শেষ হয়নি, তাহলে করণীয় কি? নামাজে সূরার তারতিব যদি উল্টা হয়, অর্থাৎ আগে যদি সূরা মাউন পড়ে পরবর্তীতে সূরা ফিল পড়ে, তাহলে নামাজ হবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজ সংক্রান্ত। যার ডান হাতের শাহাদত আঙ্গুল উঁচু করতে সমস্যা, তিনি কি বাম হাতের শাহাদত আঙ্গুল তাশাহুদের সময় উঁচু করতে পারবেন? যদি শাহাদত আঙ্গুল না থাকে তাহলে তো উঁচু করবেন না। আবার অনেকের দেখা যাচ্ছে যে হাত অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার কারণে আঙ্গুলটা ড্যামেজ হয়ে থাকে, উঁচু করতে পারেন না। তাহলে হাতটা ডান এবং বাম দুইটাই আল্লাহর জন্য। আর আমাদের শাহাদত আঙ্গুল উঁচু করার যে বিধানটি সেটা হলো যে আমরা কিন্তু অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বো এই সময় উঁচু করে রাখবো, ব্যাপারটি কিন্তু এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সহিহ হাদিসে বলছেন, সব সময় অর্থাৎ তাশাহুদে যখনই বলবেন বসার সময়ই কিন্তু হাতটা এরকম গোছানো থাকবে, আঙুলটা উঁচু থাকবে। তো আপনাকে নিয়ম হলো সোজা করে উঁচু করে রাখার, যদি সমস্যা হয় এতটুকু উঁচু করার দরকার নেই। যতটুকু আপনার উঁচু করার মতো সমর্থন আছে ততটুকু পর্যন্তই উঁচু রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমামের সালাম ফেরানো হয়ে গেছে, মুক্তাদির তাশাহুদ শেষ হয়নি, তাহলে করণীয় কী? তাহলে করণীয় ইমাম সাহেব যদি সালাম ফেরাই পারবেন, কারণ তাশাহুদ স্বাভাবিকভাবে ইমাম সাহেবের পরে হওয়ারই কথা, কিন্তু ইমাম সাহেবের আগে খুব কমই হয়। যেমন আমাদের অনেক মুসল্লির তাশাহুদে বসে অনেকের কষ্ট হয়, অনেকে চিন্তা করে, অনেকে বলে যে তাশাহুদ কত না কত পড়তে হয়, তা আমরা তো হুজুরের পিছনে বসেই থাকি, হুজুরের তাশাহুদ শেষ হয় না। স্বাভাবিকভাবে ইমামদের তাশাহুদ একটু দেরিতে হয়, কারণ হলো যিনি ইমামতি করেন তিনার জন্য এই মুসল্লিগুলো জিম্মাদার, তিনি মসজিদের জিম্মাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর আগে সালাম ফেরাতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর, যেটা কবরের ভিতরে মানুষের যেই কষ্ট হবে, যে আযাব হবে, এই দোয়াটি পড়তেন। আমিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করতেন। অমিন শরীফের তাতে মাহিয়া মামাতি, অমিন শরীফের তাতে মসিহি দাজ্জাল। আমরা যে দাজ্জালের ভয় পাই, এই যে আপনারা আমার সামান্য তো ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দাজ্জালের ফেতনা আসলে তো ইমান থাকবেই না। আমি একটু সেখানে আপনাদেরকে শোনাই দিই যে আপনারা আমার ইমান কীভাবে নষ্ট হয়। দেখুন, আমাদের এখন ফেসবুকের সময় এসে, এই যে আমাদের সোশ্যাল সামাজিক গণমাধ্যম ফেসবুক, আমাদের যুবকেরা তরুণেরা সবাই কিন্তু কয়েকটা শব্দ শিখে ফেলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, এগুলো মোটামুটি শিখে ফেলেছে ফেসবুকের আদলে। তো এটা কোথায় কখন কীভাবে বলতে হয় তা তো জানে না, বলে যে ভাবি আলহামদুলিল্লাহ আপনার মেয়েটা সুন্দরভাবে নেচেছে, আলহামদুলিল্লাহ বাড়িতে বলবে কোথায় আলহামদুলিল্লাহ লাগাইছে, বলে মাশাআল্লাহ ভাবি আপনাকে আজকে সুন্দর লাগছে। এই যে মাশাআল্লাহ, আমাদের কিন্তু ইমানগুলো স্বল্প তল্পতে শেষ হয়ে গেছে, আপনি আমি জানি না। সুতরাং আপনারা হয়ে যাচ্ছে, ইমানটাকে মজবুত রাখার জন্য আপনাকে অবশ্যই এই দোয়াগুলো পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতিতে দোয়াগুলো আছে, সালামের আগে এবং আপনার হচ্ছে যে একামত এবং আজানের মাঝখানে, এই দোয়াগুলো পড়তে হবে। সালাম ফেরানোর পরে আপনাকে মোনাজাতের জন্য ব্যস্ত হতে হবে না, মাসনুন যে দোয়াগুলো নবীজি শেখাইছে দোয়াগুলো আপনাকে পড়তে হবে। তো এরকম যে দোয়া পড়েন তাহলে তাশাহুদের আপনার আগে হবে না, আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই ইমাম সাহেব সালাম ফেরালে, যেহেতু আপনি তার আনুগত্য করছেন আপনাকেও সালাম ফেরাতে হবে। নামাজের সূরার তারতিব উল্টা হলে, অর্থাৎ সূরা মাউন পরে সূরা ফিল যদি পড়া হয় তাহলে নামাজ হবে কি? হ্যাঁ, এমনটি হতে পারে যদি ভুল হয়ে গেছে সূরা মাউন, অর্থাৎ আরো আয়াতাল্লাজি যে সূরা আমরা পড়ছি, অথবা সূরা লাহাব তাব্বাতিয়াদা সূরা পড়ছি, এরপরে যে মনে পড়লো যে সূরা নাসর পড়া হচ্ছে, খেয়াল নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাহলে নামাজের কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছা করে যদি আপনি যদি এটা পড়েন, তাহলে যেহেতু কোরআন শরীফ একটা তারতিবে আছে, ইচ্ছা করে তারতিবের খেয়াল করার কারণে নামাজটা মাকরুহ হয়ে যাবে। নামাজের কিরাত পড়ার বিধান কি, তার উপরে নামাজ ফরজ কিনা, বাক প্রতিবন্ধী যিনি কথা বলতে পারে না জোরে, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সন্তান আল্লাহ যাদেরকে দিচ্ছেন তাদেরকে যেন আল্লাহ সুন্দর এবং সুস্থ দেন, কোনো প্রতিবন্ধী সন্তান আমাদের ঘরে না আসুক।
আল্লাহ পাক আমাদের ওই পরীক্ষা না নিক আমরা সকলে বলি আমিন। কারণ বাক প্রতিবন্ধী মানুষ, বোবা মানুষ, তার যে কত কষ্ট আপনি জানেন না, সবাই কথা বলছে, তার জবানে কথা বলতে পারেন, অত্যন্ত কষ্ট, কিন্তু তার জন্য নামাজের বিধানটা বন্ধ নেই, ফরজ আছে। অর্থাৎ যার জ্ঞান আছে বেহুস নাই, নামাজ ফরজ, নামাজ ফরজ, সুতরাং তাকে নামাজ পড়তে হবে। তো বোবা ব্যক্তির জন্য যেখানে কিরাত উচ্চস্বরে পড়ার কথা কিন্তু উচ্চস্বরে পড়তে পারেন না, তার জন্য বিধানটা হলো তিনি শুধু ঠোঁটটাই নাড়াবেন, তার জন্য বিধানগুলো তিনি ঠোঁটটাই নাড়াবেন, অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি কী পড়েন। আবার এখান থেকে আরেকটা মাসলা আপনারা জেনে রাখবেন, আপনারা আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজের সময় কিন্তু আমরা এরকম ধ্যান করে পড়ি, নামাজের সুরা পড়তেছি কিন্তু আমাদের ঠোঁট নড়ে না, এই মাসলাটি এর আগেও বলেছি, যেহেতু এর সাথে সংশ্লিষ্ট হয়ে গেলো এই জন্য আপনার মনে রাখবেন, ঠোঁট না নড়ে আপনি আমি যে সুরাগুলো মনে মনে পড়ছি এটা ধ্যান হবে, এটা কিন্তু নামাজের কিরাত পড়া হবে না, নামাজ কিন্তু হবে না। আপনার ঠোঁটটা নাড়াই পড়তে হবে, কারণ বা মিম এগুলো তো ঠোঁট দিয়ে উচ্চারণ হয়, তো আপনার যদি ঠোঁট না নড়ে তাহলে কিন্তু সুরাগুলো এই হরফগুলো উচ্চারণ হবে না। পাঁচ নম্বরের নাচ বা গানের সাথে তাল দিলে ইবাদত নষ্ট হয়ে যাবে কি? যাবে তো, কারণ আমাদের যে তাল হয়েছে সেই তালে যদি আপনিও তাল দেন, আপনি নামাজি মানুষ, আপনি নামাজ পড়তেছেন, এখন আমাদের তো তাল, আমাদের যুবক ছেলেরা যে ড্রাম, বড় বড় ড্রাম বাজায়, অতি এমনিতে তাল উঠে যায়, ওই তালটাকে ঠেকানোর জন্যই কিন্তু আপনার ইমান। এমনিতেই গানের ব্যাপারে মনে রাখবেন যে এই বাদ্যযন্ত্র যে গানগুলো বলা হয় এই গানগুলো সকলের জন্য হারাম, বাদ্যযন্ত্র যে গানগুলো সকলের জন্য হারাম। আপনি গানের মতো করে অর্থাৎ সুন্দর সুললিত কণ্ঠে সুর দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহর সৃষ্টি জগৎকে আপনি বলতে পারেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, এই যে আল্লাহর সৃষ্টি করতে পারেন, এটা ঠিক আছে, এবং এটা দেখবেন যে কোমরও দোলাবে না। কিন্তু এই যে যেরকম ড্যাম পেটাই বাচ্চারা বুঝুক আর না বুঝুক, হাম তুমসে পেয়ার করতে হয় সুন্দর মাদা নড়ে, তো ওই নড়ার সাথে যদি আপনারও নড়ে তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে, থাকবে না, ইমানের মধ্যে নেফাকি চলে আসবে, কারণ এই গানগুলো হলো শয়তানের অস্ত্র, এইটা হলো বাদ্যসহ যে গান, এগুলো শয়তানের অস্ত্র, শয়তান চাই ওই অস্ত্র দিয়ে আপনার ইমানটাকে কতল করতে। সুতরাং আল্লাহ পাক আমাদের ইমানকে মজবুত রাখুন, সহি সুন্নাহ পদ্ধতিতে আল্লাহ পাক আমাদের ইবাদত করার তৌফিক দিন।